শুরু হয়েছে উৎসবের মরশুম, সমাপ্ত হলো বাঙালির সেরা পার্বণ দুর্গাপুজো। এই পুজো শেষ হতে না হতেই শুরু হয় লক্ষ্মী পুজোর তোড়জোড়। কোজাগুড়ি পূর্ণিমার দিন ঘরে ঘরে পূজিত হন মা লক্ষ্মী। সৌভাগ্য সমৃদ্ধির জন্য লক্ষ্মী দেবীর আরাধনা করা হয়ে থাকে। মা লক্ষ্মী হলেন ধন সম্পদের দেবী। ধন যশ খ্যাতি সুস্বাস্থ্যের জন্য দেবী লক্ষ্মীর আরাধনায় মেতে ওঠে প্রায় প্রতিটা পরিবার। শারদীয় দুর্গোৎসবের পর আশ্বিন মাসের শেষ পূর্ণিমা তিথিতে কোজাগুড়ি লক্ষ্মীর আরাধনা করা হয়। বাঙালি হিন্দু ঘরে লক্ষ্মী পুজো এক চিরন্তন উৎসব, আর এই লক্ষ্মী পুজোকে কেন্দ্র করে আগরতলা বটতলা বাজারে শুরু হয়ে গিয়েছে তোড়জোড়। দোকানিরা তাদের পসরা সাজিয়ে বসেছেন। আজকে মূর্তি আসে, কেমন লাগছে মূর্তির কালেকশন? কালেকশন ভালোই আছে, দামটা অন্যবারের তুলনায় একটু বেশি আছে। আচ্ছা, কোন জায়গা থেকে? এবার বাজারের কি অবস্থা? কি কি জিনিস? আচ্ছা আচ্ছা, মূর্তি কেমন লাগলো এখানে এসে? দুটো মূর্তি দাম করছি 750 টাকা। আচ্ছা, তো মূর্তিগুলো কিরকম? মূর্তি সুন্দর সুন্দর। গত বছরের নেই, এবারও সেম মোটামুটি ভালোই। কতটুক আশা তোমাদের এবার আগের থেকে তুলনায় কি বেশি হইব না কম? এর আগের বছরের তুলনায় মূর্তি এবার কিছু শর্টেজ চাইব। আচ্ছা, তো কিছু বন্যার কারণে নষ্ট হয়েছে, তো ওই কারণে মূর্তি গত বছর কম হয়েছে। এবার কত টাকা থেকে কত টাকা অবধি আছে? আমাদের এখানে 250 টাকা ধৈরা 2500 টাকা অবধি আছে।